নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শনিবার মন্তেশ্বরে মনোনয়ন পর্ব চলল শান্তিপূর্ণভাবে। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পরনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। বোলপুরে নমিনেশন জমা দেওয়ার পর উৎসাহ ফুটে উঠল শাসক দলের প্রার্থীদের মধ্যে। শান্তিপূর্ণভাবেই মনোনয়ন দাখিল পর্ব চলল বেমারিতে। পড়ুয়াদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খেতিয়া উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনকে কেন্দ্র করে কাল্লা তালগোনা গ্রামে শুরু হলো দেওয়াল লিখনের কাজ। আসছে বিস্তারিত খবরে। শনিবার মন্তেশ্বরে মনোনয়ন পর্ব চলল শান্তিপূর্ণভাবে। শাসক বিরোধী উভয়ই এদিন মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বিজেপির পক্ষ থেকে প্রশাসনের ভূয়সী প্রশংসা করা হয়। শনিবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে মনোনয়ন জমা দেবার কাজ চলছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই মনোনয়নপত্র জমা দেন। এদিন বিজেপি প্রার্থী সোনালী পাল ও সুশীল মাঝি প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। কালসর গ্রাম, সুশুনি গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমার আমি এখানে বিজেপি প্রার্থী হয়ে এসেছি। আমরা এখানে নমিনেশন ফাইল জমা করলাম। সম্পূর্ণ আমাদের নিয়ে প্রশাসন সহযোগিতা করেছে। প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে নমিনেশন ফাইল করতে পারলাম। আমরা সুশুনিয়া বিজেপি কর্মী। আমরা মনোনয়নপত্র জমা দিতে এসেছি, সুষ্ঠুভাবে জমা দিয়েছি। আপনাদের কোনো অসুবিধা বা বাধার সৃষ্টি কেউ করেছে নাকি? আপনারা কতজন এখানে মনোনয়নপত্র জমা দিলেন আজকে? কতজন দিয়েছেন? তারা জানান, প্রশাসন তাদের সঙ্গে নিয়ে গিয়ে মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে সাহায্য করেন। এদিন বিডিও অফিসে বিজেপির পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব কাল্লার যেসব জায়গায় মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে তা পরিদর্শন করেন। পরে মহকুমা শাসককরণে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, মহকুমা শাসক নীতিন সিঙ্ঘানিয়া সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এসডিও অফিসে হচ্ছে এবং 9 তারিখ আবার হবে, আর জেলা পরিষদের তো এমনি এসডিও অফিসে হচ্ছে। তো আজকে আমি আমাদের জেলা অফিসে দেখেছি, দুটো ব্লকটা চেক করা হয়েছে, এটাও কাল্লা চেক করা হয়েছে। মোটামুটি প্রত্যেক জায়গায়ই আমাদের যা স্যানিটাইজ জোন করার কথা আছে 200 মিটার অবধি, সেটা 4 জায়গায়ই মেনটেন কিন্তু করা হয়েছে। স্যানিটাইজ জোনটা আছে, রাশ হয়েছে, রাশ আজকে মানে আমাদের ডিস্ট্রিক্টেও ছিল, এখানেও গ্রাম পঞ্চায়েতে দেখছি কি লোক আছে, কিন্তু মোটামুটি যা প্রসেসটা আছে স্মুথলি চলছে। আর আমরা আশা করি যে আজকে এবং 9 তারিখের মধ্যে আমরা ভালোভাবে এই নমিনেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবো। নতুন কিছু বলছি না, এখন আমাদের যা দায়িত্ব দিয়েছে কমিশন, সেটা বলেছে কি ভালো করে যেন নমিনেশন করানো হয়, 200 মিটার অবধি একটা 144 রেখে, কোনো নমিনি যে নমিনেশন করতে চাইছে তাদের কোনো অসুবিধা না হয় সেটাই আমরা ইনশিওর করাচ্ছি। আর কাল্লাতে তো আমি দেখছি কি ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, লোকটাও খুব কনসেন্ট্রেটেড নয়, স্প্রেড আছে, পুলিশও একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, তো সেটাই আমরা এখন অবধি আমরা এটাই ইনশিওর করছি। কথা পার্সোনালি বলা হয়নি, কিন্তু আমি দেখেছি যেভাবে দাঁড়িয়েছে, মানে জলের ব্যবস্থাও কাছাকাছি রয়েছে, রোদ নেই কোনো জায়গায়, আমি বাইরে দাঁড় করানো হয়নি কোনো জায়গায় খুব বলি, তো মোটামুটি আমি আমার মনে হয় কি সেটা কমফোর্টেবলি আছে। আর আমার কাছে কমপ্লেন্ট কিন্তু সেই ধরনের কেউ করেনি, তো আমি আশা করছি ঠিকই চলছে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলল মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিন সিপিআইএমের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। অবশ্য তৃণমূল নেতা অপার্থিব ইসলাম জানান, উন্নয়নের জোয়ারের ফলেই শাসক দল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করবে। 3টি ধাপে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে নমিনেশন দাখিল পর্ব। অন্যান্য জায়গার পাশাপাশি খণ্ডকর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলে নমিনেশন দাখিল পর্ব। ওই যে ওই
আজকে দেখি আমি দেখেছিলাম আজকে সেই জায়গাটাতে আমরা রেড করি ওই এ করলাম হ্যাঁ ওই কোনো কোইটা করছি ওই জন্যে ডিসিআর কে কে কাটবে কে কে ক্যান্ডিডেটটাকে দেখে নিয়েছি সেগুলো ডিসিআর কাটবে যে ডিসিআর এর সময় তো সবাই ঢুকা যাবে না ডিসিআর কে কে কাটবে কে কে ক্যান্ডিডেট সিপিআইএম এর প্রার্থীরা এদিন পায়ে হেঁটে নমিনেশন পত্র জমা করে খন্ডবাস পঞ্চায়েত সমিতি একজন নমিনেশন ফাইল করতে এসেছি আমার নাম অসীমা রায় আমাদের দলের মানে এসেছি আমরা সব সিপিএম এর পক্ষে আমরা আজকে সিপিএম থেকে নমিনেশন ফাইল জমা দিতে এসেছি 21 জন খন্ডবাস আমাদের নেতারা এখানে কারা ঢুকাল এখানে প্রশাসন ঢুকাল নিলো প্রশাসন রয়েছে বলে এখন কোনো অসুবিধা হয় না প্রশাসন থাকলে না থাকলে হয়তো গণ্ডগোল ঝামেলা হতো সিপিআইএম নেতা অমল হালদার এদিন দৃঢ়তার সঙ্গে জানান প্রার্থী দিলেই তারা জয়লাভ করবেন মিছিল মিটিং প্রচার কোনো কিছু ছাড়াই চিহ্ন দেখেই সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে বিজয়ী শিরোপা দেবেন এমনটাই মন্তব্য করেন অমলবাবু প্রার্থী দেওয়া মানেই জয়লাভ শুনিশ্চিত যেখানেই দাঁড়াবে সেখানেই শুনিশ্চিত মিটিং করবো না মিছিল করবো না কারু ঘরে যাব না শুধু লোকে দেখবে কাস্তাতুরি তারা এবং তার জয়লাভ এটা তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিরোধীদের যথাযথ সহযোগিতা করা হচ্ছে বলে মত পোষণ করেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে তাতেই বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না এমনটাই মন্তব্য করেন তৃণমূলের পোরখাওয়া এই সৈনিক আমাদের যেটা শেখা আমাদের মাননীয় বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন কোনো সময়েই কোনো রাজনীতি করেন না তিনি যেমন মানুষের দিদি মানুষের মুখ্যমন্ত্রী তিনি মা মাটি মানুষ দলের কর্ণধার তার আদর্শকে সম্মান দিয়ে আজকে বিরোধীদের তাদের সঙ্গে লোক নাই তাদের ক্যান্ডিডেট হওয়ার লোক নাই তাদের প্রস্তাবক হওয়ার লোক নাই তাদের সমর্থক হওয়ার লোক নাই শুধু সোজা মুখের কথা বদনাম চাপিয়ে দিচ্ছে যে আমাদেরকে দিতে দিচ্ছে না নিশ্চয়ই আপনি একজন সাংবাদিক বন্ধু আপনারাও তো এই উন্নয়নে সামিল হয়ে আছেন আপনারা প্রত্যেকটা জায়গার সাংবাদিকরা বন্ধুরা আমাদের উন্নয়নের সঙ্গে সামিল আছেন আপনারা নিজের চোখে আজকে এসে যে চিত্র দেখলেন যে আজকে দেখলেন তো যে আমরা পরিষ্কার বললাম তারা এসে নমিনেশন করুক আমাদের কোনো আপত্তি নাই সেই জায়গায় কটা লোক মাত্র বেরোলো আপনি বলুন যে আজকে মাত্র 10 থেকে 12 জন মাত্র নমিনেশন করলো এই জায়গায় আপনারা তো মেন সাক্ষী প্রধান সাক্ষী আপনাদের ক্যামেরার আলোতে এ জিনিস তো কোনো জায়গায় লুকানো যাবে না আজকে আমরা দিদির আদর্শকে সম্মান দিয়ে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজের বন্যা কাজের জোয়ার বইয়ে দিয়েছেন সেখানে আমাদেরকে মিছিল মিটিং সভা কোনো কিছুই করতে হবে না আজকে সাধারণ মানুষ শুধু বলছেন যে আরও একবার যদি 5 বছর পাই পশ্চিমবাংলাকে সোনার বাংলায় গড়ে দেবেন মমতা ব্যানার্জি যে কথা রেখেছিলেন সেই কথা আজকে তিনি আবারও প্রমাণ করে দেবেন আজকে আপনারা মেন সাক্ষী তো আপনারা শাসক দলের এমএলএও আমার সঙ্গে আছেন আপনি তো দেখলেন শাসক দলের এমএলএ আমার সঙ্গে আছেন আমাদের এত হাজার হাজার কর্মী আমাদের সঙ্গে প্রশাসন আজকে যা প্রশাসন প্রশাসনের মতো চলছেন তারা একদম নিরপেক্ষভাবে প্রশাসনের কাজ করছেন আজকে যদি প্রশাসন না যদি সহযোগিতা করতো গণতন্ত্রকে না যদি বাঁচিয়ে রাখতো প্রশাসন তাহলে কি আজকে বলুন তো আজকে এরা নমিনেশন করতে পারতো আজকে সাধল আসল গণতন্ত্র আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ আজকে এই জায়গাতে আপনার নমিনেশন করুক স্বাধীনভাবে নমিনেশন করুক আজকে তারা স্বাধীনভাবে আসলো হেঁটে হেঁটে আসলো বলুন তো ধারে একটা মশা মাছি পর্যন্ত যায়নি খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা ফিরে এলাম বিরতির পর অন্যান্য জায়গার সাথে সাথে বোলপুর শহরে শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দেওয়ার কাজ চলছে শাসক দলের প্রার্থীদের মধ্যে উৎসাহ ফুটে উঠলেও বিরোধীদের সেভাবে দেখা মেলেনি রবিবার ছুটি থাকার কারণে ওই দিন নমিনেশন বন্ধ থাকবে অন্যান্য জায়গার পাশাপাশি বোলপুর শহরেও শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দেওয়ার কাজ চলছে শাসক দলের প্রার্থীরা নমিনেশনপত্র জমা দিলেও বিরোধীদের দেখা মেলেনি বোলপুরের শ্রীনিকেতনের পঞ্চায়েত দপ্তরের অফিসে ও মহকুমা প্রশাসনের ভবনে নমিনেশন দেওয়ার কারণে দুই জায়গাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলা পরিষদের 42টি আসনের মধ্যে শাসক দল 42টি আসনের জন্য মনোনয়ন দাখিল করলেও বিরোধীরা মনোনয়ন দাখিল করেনি
পঞ্চায়েত সমিতির 465 আসনের মধ্যে শাসক দল 404, বিজেপি 44, সিপিআইএম 34, কংগ্রেস 5, ফরওয়ার্ড ব্লক 2, সিপিআই 1 এবং নির্দল 5 আসনে মনোনয়ন জমা করেছেন। গ্রাম পঞ্চায়েতে 2247 আসনের মধ্যে শাসক দল 1985, বিজেপি 177, সিপিআইএম 116, কংগ্রেস 36, ফরওয়ার্ড ব্লক 13, সিপিআইএম 5 ও নির্দল 63 আসনে মনোনয়নপত্র জমা করেছে। রবিবার ছুটি থাকার কারণে ওই দিন নমিনেশন বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। মেমারিতে চলছে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিলের কাজ। কর্মসূচি ঘিরে যাতে করুণ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের প্রার্থীরাই। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন 3 ধাপে অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে চলছে নমিনেশন দাখিল পর্ব। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারিতেও চলল নমিনেশন দাখিল পর্ব। সমস্ত রাজনৈতিক প্রার্থী তাদের দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মেমারিতে যে আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যে 6 আমাদের মেমারি 1 ব্লকে যে নমিনেশন জমা এবং তোলা হচ্ছে, তার শারীরিক পরিস্থিতি খুবই ভালো এবং পুলিশ প্রশাসনের ভূমিকা খুবই সুন্দর। বিরোধীরা এখানে নমিনেশন জমা দেওয়া থেকে তোলা পর্যন্ত আমাদের এখানে কোনো অশান্তি, গণ্ডগোল এবং বোমা বারুদ থেকে শুরু করে কোনো কিছুই হয়নি। নির্বিঘ্নে টোটালি আমাদের এই মনোনয়নপত্র জমা এবং তোলা চলছে এবং আগামী যে দু তিন দিন যে মনোনয়নপত্র জমা এবং তোলা হবে, তাতে বিরোধীরা যদি আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের যেই নমিনেশন পত্র যদি তুলতে চায়, তাহলে তাদেরকে আমরা সার্বিকভাবে সাহায্য করব। শাসক দলের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের প্রার্থী সহ কর্মী সমর্থকরা। আচ্ছা, কত নম্বর সংসদ থেকে আপনি দাঁড়িয়েছেন এবং কোন পঞ্চায়েত? আমি দুর্গাপুর পঞ্চায়েত থেকে সোনরা 1 থেকে দাঁড়িয়েছি। আচ্ছা, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ভালোই, খারাপ না। জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণই আশাবাদী। মানুষ এখানে যারা নমিনেশন দিতে আসছে, এখানে যে বিভিন্ন দল থেকে তারা নমিনেশন দিতে আসছে, আপনিও নমিনেশন দিতে আসছেন শাসক দল থেকে, পুলিশ প্রশাসনের কিরকম ভূমিকা দেখতে পেলেন এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কতটা রয়েছে? উৎসাহ এবং এখানকার পরিস্থিতি খুবই স্বাভাবিক। পুলিশের ভূমিকা ভালোই, খারাপ নয়, কিছুই নয়। নমিনেশন দিতে আসার পথে বিরোধী থেকে কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত হয়েছিলেন এরকম কোনো ব্যাপার আছে? না। বিরোধীদের সব রকম সহযোগিতা করার আশ্বাস জানানো হয় শাসক দলের পক্ষ থেকে। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে শাসক দলের কর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা যায়। মেমারির সার্বিক পরিস্থিতি মোটামুটি পিসফুলি, আমাদের নমিনেশন জমা হচ্ছে। শাসক গোষ্ঠী বা বিরোধী দল যারা আছে তারা খুব পিসফুলি নমিনেশন দিচ্ছেন। এখানে কোনো রকম ভায়োলেন্স বা কোনো রকম গুন্ডামি কিছু হচ্ছে না। সব নমিনেটেড প্রার্থী হচ্ছে গিয়ে ঠিকঠাক নমিনেশন জমা দিচ্ছে। আচ্ছা, বিরোধীরা যদি কোনোরকমভাবে তারা ইতস্তত বোধ করে, কোনোরকমভাবে ভয় করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী দাবি, কী প্রত্যাশা রাখছেন? আমাদের দল যেমন নির্দেশ দিয়েছে প্রশাসনকে ইমিডিয়েট জানানো, বা কোনো টিভি চ্যানেল কারোর যদি কোনো যোগাযোগ থাকে সে টিভি চ্যানেলে ইমিডিয়েট জানানো, বা আমাদের দলের উপর নেতৃত্বকে জানিয়ে আমরা চেষ্টা করছি বিরোধীদেরও বলার যে যদি কোনোরকম ভায়োলেন্স হয়, কোনো রকম যদি গুন্ডামি কেউ করে, আমরা তাদের ফুল সাপোর্ট দেবো যাতে তারা সুষ্ঠুভাবে নমিনেশন জমা দিতে পারে। এবং আমাদের দলের পক্ষ থেকেও যেটা করা হচ্ছে, আমরা যদি রকম কোনো রকম হচ্ছে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়, তাহলে প্রশাসন বা দলের যারা উপর নেতৃত্ব আছে তাদেরকে ইমিডিয়েট, এবং হচ্ছে গিয়ে টিভি চ্যানেল যাদের যোগাযোগ আছে টিভি চ্যানেলেও আমরা জানিয়ে দেওয়ার মতো সমস্ত যারা নমিনেটেড প্রার্থী আছে তাদেরকে আমরা বলে দিয়েছি। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ভারতের কমিউনিস্ট পার্টি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। এদিন পার্কাস রোডের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটি। পূর্ব বর্ধমানের সিপিআইএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তার মতামত তুলে ধরেন সাংবাদিকদের কাছে। বৈঠকে বামফ্রন্টের আহ্বায়ক অমল হালদার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। যে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য,
পূর্ব বর্ধমান জেলার 23টা ব্লকের মধ্যে 4-5টা বাদ দিলে বাকি সমস্ত ব্লক অফিস তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা দখল করে নেয়। পুলিশ প্রশাসন তাদের প্রত্যক্ষভাবে সহায়তা করে এ কাজে। ইতিমধ্যে গত পরশুদিন নির্বাচন কমিশন মহকুমা শাসকের দপ্তরে তারা মনোনয়নপত্র দাখিলের একটা নতুন আজকে সারা জেলায় আমাদের যে 4টে মহকুমা এই কাজ একদিকে যেমন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অন্যদিকে জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়ন দাখিলের আমাদের সিদ্ধান্ত ছিল। কাটোয়াতে তো ঢুকতেই পারেনি, মানে চারিদিক যেভাবে অবরুদ্ধ ছিল। আর বর্তমানে যে ঘটনা ঘটেছে তাতে আপনারা নিজেরাই উপস্থিত ছিলেন, আপনাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। কার্যত গণতন্ত্র ধ্বংসের এর থেকে বড় নমুনা অতীতে কখনো হয়েছে বলে আমাদের জানা নেই। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, স্থানীয় এবং বহিরাগত, তারা যেভাবে বাইরে আক্রমণ চালিয়েছে, শুধু বাইরে না, মনোনয়নপত্র যেখানে দাখিল করার কাজ চলছিল এসডিওর অফিসে, সেখানেও পুলিশের উপস্থিতিতে, মহকুমা প্রশাসন কর্তাদের উপস্থিতি, আমাদের প্রার্থী, আমাদের প্রস্তাবক, তাদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের এই হামলায় আমাদের জেলার পার্টি নেতা, রাজ্য কমিটির সদস্য, বাইরে যেমন আহত হয়েছেন কমরেড আওয়াজ রায়চৌধুরী, আমাদের জেলা কমিটির সদস্য অপূর্ব চ্যাটার্জি, আমাদের জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম, আমাদের জেলা অফিসের আমাদের কর্মী এ ফর্ম জমা দিতে গিয়েছিল, কমরেড আব্দুল মালিক, চোখের সামনে আপনারা দেখছেন তার ছবি, এর বাইরে আমাদের 3 জন কমরেড যাদের মধ্যে 2 জন প্রস্তাবক এবং 1 জন ক্যান্ডিডেট জেলা পরিষদের ক্যান্ডিডেট, চন্দ্রধর পোড়েল জেলা পরিষদের ক্যান্ডিডেট, রায়না দুয়ে বাবু মাঝি প্রস্তাবক, শেখ সাইফুল প্রস্তাবক, ভেতরে ঢুকে তাদেরকে আক্রমণ করা হয়। শেখ সাইফুল বলছি, এর ছাড়া অসংখ্য কমরেড, আমাদের কর্মী, মহিলা নির্বিশেষ, তাদের ওপর আক্রমণ চালানো। চৈতালি বাগদি বলছি, আমাদের জেলা পরিষদের প্রার্থী, তাকে ফেলে তার পেটে বুকে লাথি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে এসে চিকিৎসার বন্দোবস্ত করা। বাকিদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা। কিন্তু সবথেকে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, অবাক হওয়ার বিষয় নয়, এই রাজত্ব এটাই স্বাভাবিক, যে একদিকে 200 মিটারের ভেতরে স্বাভাবিকভাবেই আমাদের পুলিশ যখন আটকায়, আমাদের যারা বাইরে ছিলেন তারা আটকে গেছিলেন, জাননি, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তারা হচ্ছে 200 মিটারের ভেতরেই তারা জড়ো হয়েছিলেন, যাতে ভেতরে যারা মনোনয়ন দাখিল করতে যাবে তাদের উপর হামলা চালানো যায়। ফলে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের সাহায্য ছাড়া এই ঘটনা কখনো ঘটানো সম্ভব নয়। অন্যদিকে এই ঘটনার অজুহাতে যেখানে আমরা আক্রান্ত, অন্তপক্ষে আমাদের 25-30 জন পার্টি কর্মী মহিলা সহ তারা আক্রান্ত হল, গুরুতর হল, যারা এই আক্রমণ করল পুলিশ তাদের ক্ষেত্রে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করেনি,
বিপরীতে আমাদের প্রার্থী সহ গলসির মুন্সি হোসেন আমাদের প্রার্থী পঞ্চায়েতের প্রার্থী এবং এসডিও অফিসের যেখানে মনোনয়ন চলছিল সেখান থেকে আর তিনজন প্রস্তাবক তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। কোন গণতন্ত্র ওটা? পশ্চিম বাংলা জুড়ে আমাদের জেলায় পূর্ব বর্ধমান জেলায় যা ঘটনা ঘটানো হলো আজকে, এর পরে এই নির্বাচন প্রহসন ছাড়া অন্য কিছু বলা যাবে না। স্বাভাবিকভাবেই আমরা এর তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের যারা সহায়তা করেছেন, সাধারণ প্রশাসনের যারা সহায়তা করেছেন, তাদের সকলের আমরা শাস্তি দাবি করছি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। আজকে যে পরিস্থিতি তারা তৈরি করলো, কার্যত গোটা জেলা জুড়ে কাল্লা মহকুমা বাদে তাদের নির্বাচনের আর স্বাভাবিক পরিস্থিতি আছে একথা বলা যাবে না। ফলে স্বাভাবিকভাবেই যা ঘটেছে আপনাদের সামনে, এমনকি আমি শুনলাম আপনাদের কোনো একটি চ্যানেল থেকে দেখানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে, বৈদ্যুতিন মিডিয়াতে দেখানো হয়েছে। আমি কোন চ্যানেল বলতে পারবো আপনাদের মিডিয়া? ফলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আর কী ব্যবস্থা নেবে? নির্বাচন কমিশনার যখন বলছেন নৈরাজ্য চলছে গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে নির্বাচন হতে পারে? এর থেকে সহজেই অনুমান করা যায় কোন জঙ্গলের রাজত্বে আমরা আছি, কোন গণতন্ত্রের রাজত্বে আমরা আছি। কাল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে এই তো পরিস্থিতি ছিল, তার মধ্যে দাঁড়িয়ে 14.14% ওপরে আর পঞ্চায়েত সমিতির 13% ওপরে ফাইল হয়েছে। আজকে কিছু ফাইল হবে, এখানেও কিছু যারা ভেতরে মার খাওয়া সত্ত্বেও জেদ ধরে বসেছিলেন তারা ফাইল করেছেন, শেষ পর্যন্ত সেই সংখ্যা আমি পাইনি। কালনাতে কিছু ফাইল হয়েছে, সেই সংখ্যা আমি পাইনি। ফলে আজকে খণ্ডঘোষের কিছু ফাইল হয়েছে, মিছিল করে তারা গেছিলেন, অমল হালদার সেখানে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে করতে দেয়নি। বেশ কিছু সেখানেও ফাইল রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লকে। গোপালপাড়া অঞ্চল খণ্ডঘোষ থানা, সাকারি ওয়ান অঞ্চল খণ্ডঘোষ, সমস্ত জায়গায় বাস সার্চ করে ট্রেনে নামিয়ে মার, তাহলে ব্লকে এলে বাস সার্চ করে মার দেওয়া হবে। বর্ধমান আসছে কি না বাস সার্চ করে মার দেওয়া হবে। কোথায় আছি আমরা, কোথায় পৌঁছেছি আমরা? ব্লক অফিসে দেওয়া যাবে না, সেখানে দেওয়া যাবে না, অবরোধ করা লাগে। এসডি অফিস আমাদের লোকেরা মনে করেছিলেন সব থেকে শান্তি এবং নিরাপত্তার জায়গা, এসডি অফিসে কিছু হবে না, কারণ পাশে ডিএম বসে আছেন, পাশে এসপি বসে আছেন, এখানে কি হবে? সবাই তো দলে দলে সেই কারণে ছুটে এসেছিলেন। আজকে তারা বুঝলেন সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে জেলা প্রশাসন এবং তার পুলিশ, সব থেকে ভয়ঙ্কর আজকে তারা বুঝে গেলেন। এরপর কী করবেন এবার নিজেরা বুঝে নিন। এই মানুষদের যারা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন তাদের কি বোঝাবেন? আজকে বিন্দুমাত্র প্রশাসনের উচিত ছিল না যে ক্যাম্পাসের মধ্যে যারা ঢুকে যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়া? হাইকোর্ট বলেছে প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, আজকে সেটা পর্যন্ত মানল না, ভেতরে ঢুকে ধরে ধরে মারছে, ব্যাপক মারছে ভেতরেতে দেবুটুর নেতৃত্বে টিএমসি দুষ্কৃতিকারীরা। এ চলতে পারে কখনো? পশ্চিমবঙ্গে কোনোদিনে ঘটনা ঘটেছে? ভাবি ভাই বুঝে নিন, আগামী পরশু দিন কী করতে হবে আমাদেরকে বুঝে নিতে হবে। আমার প্রথমে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে বামফ্রন্টের সমস্ত প্রার্থী তারা আজকে সবাই উপস্থিত হয়েছিলেন নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য এসডি অফিসে। এখানে যা শুনলেন, মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন বামফ্রন্টের অন্যান্য প্রার্থী, এটা সব থেকে লজ্জার ঘটনা এবং বিস্ময়ের ঘটনা যে জেলা পরিষদের প্রার্থীরা যেখানে নমিনেশন পেপার ফাইল করছিলেন সেখানে খোদ সভাধিপতি দেবু টুডুর নেতৃত্বে
তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী যারা নমিনেশন পেপারগুলো ফিল আপ হবার পর অফিসারদের সামনে ছিঁড়ে কুচি দিয়েছে, মাত্র মেমারি দুজন কোনো রকমে জমা দিতে পেরেছেন, বাকি কোনো জেলা পরিষদের প্রার্থী কেউ নমিনেশন পেপার জমা দিতে পারলেন না দেবু টুডুর নেতৃত্বে দুষ্কৃতি বাহিনীর আক্রমণ। এর থেকে লজ্জার ঘটনার কী আছে? প্রথমত গোটা পশ্চিমবঙ্গে যা চলছে চরম নৈরাজ্য, কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই। আজকেও খণ্ডঘোষে চারজন প্রার্থীকে নমিনেশন পেপার জমা দিতে দিলেন না, বলে আমি দেবো না, কিছুতেই দিতে দেবো না, দিলেন না। পুলিশ প্রশাসন নির্বিকার। যা ঘটনা ঘটল, এখান থেকে মিছিল করে আমরা গেলাম, আমাদের কমরেডরা গেলেন, ওইখানে পৌঁছবার পর প্রার্থী এবং প্রস্তাবকদের নিয়ে ঢুকে গেলেন, কমরেডরা ওয়েট করছিলেন বাইরে। সকালে যেহেতু একটা ঘটনা ঘটেছে, দুদিক থেকে প্রথম প্রশ্ন, পুলিশ কী করে অ্যালাউ করলো, পুলিশ কেন অ্যালাউ করলো টিএমসির লোকের দিকে ওই জায়গায়? এবং তারপরে শুরু হয়ে গেল আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়ে গেল। আপনারা প্রত্যেক মেয়েরাও বাদ যায়নি। আমি বলছি যে একবারে পুলিশ প্রশাসন টিএমসির গভীর ষড়যন্ত্রের ফল আজকের এই ঘটনা। আমাদের বক্তব্য, উন্নয়ন যদি করে থাকেন তাহলে নমিনেশন পেপার ফাইল করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন কেন? ময়দানে লড়াই হতো, ময়দানে দেখা যেত কার শক্তি বেশি, জনগণ তাকে সমর্থন করতেন। আসলে উন্নয়ন হয়নি। আজকে যেটা টিএমসি করছে অপরাধী মানসিকতা নিয়ে, তারা জানে হেরে গোহারা হয়ে যাবে, জনগণ ভোট দেবে না, জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে ঘৃণিত টিএমসি, সেই কারণেই আক্রমণ। যে যে লোকগুলো ঢুকেছে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন। গোলাপ সাহেব লাইট বন্ধ করে দিয়েছে, ভেতরে মার দেওয়া হচ্ছে, মার খাচ্ছে আমাদের লোকেরা, তা সত্ত্বেও শেষ পর্যন্ত নমিনেশন জমা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে মার খেয়েও নমিনেশন জমা দিয়েছে। আমি বলি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে আপনারা একটা জায়গা দাঁড়ান, স্ট্যান্ডিং। গতকাল একজন সাংবাদিক মারাত্মকভাবে আক্রান্ত হলেন, আপনারা জানেন সোমেনবাবু কালকে আক্রান্ত হলেন মারাত্মকভাবে, এখানে উপস্থিত আছে উদিতবাবু, উনি যখন মার খেয়ে সদ্য পৌঁছেছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে, তখনও পর্যন্ত উদিতের মানে মাথার অবস্থা খারাপ। আমি যখন ওকে দেখলাম কি চলছে, আমরা শুধুমাত্র নেই, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পড়ুয়াদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খেতিয়া উচ্চ বিদ্যালয়ে। এদিন ছাত্রীরা অভিযোগ তুলেন, স্কুলের ভূগোলের শিক্ষক তাদের কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তাদের সহিত খারাপ আচরণও করেছে। স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে খেতিয়া উচ্চ বিদ্যালয়ে। এদিন ছাত্রীরা অভিযোগ তুলেন, স্কুলের ভূগোল শিক্ষক ছাত্রীদের নানারূপ কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তাদের সহিত খারাপ আচরণ করেছেন। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় ওই সমস্ত ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন, কিন্তু প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। এখন কি চাইছেন? অবশ্য স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়। ঘটনার যথাযথ তদন্তের পাশাপাশি দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। এই ধরনের কাজের বিরুদ্ধে এবং এই কাজটার বিরুদ্ধে যত রকম সাহায্য দরকার আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে
করছেন, ওনার তো কোনো যোগাযোগই নেই এবং না ওনাকে সরাসরি আমি তো অভিযোগটা করতে পারবো না। আজকে এমসি রেগুলেশন পাস হবে, তারপর ওনাকে চার্জশিট দেওয়া হবে, কারণ দশাবার নোটিশ দেওয়া হবে। আজকে তিনটার সময় মিটিংটা ডাকা হয়েছে, যে এমসি মিটিংয়ে পাস না হওয়া পর্যন্ত আমি একা কিচ্ছু করতে পারবো না, এবং এটা এমার্জেন্সি মিটিংই ডাকা হবে। খেতিয়া থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। দেওয়াল্লিকোণের কাজ শুরু হয়েছে কালনার তালবোনা গ্রামে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চলছে দেওয়াল্লিকোণের কাজ। জয়ের লক্ষ্যে শাসক দলের কর্মী সমর্থকরা নিজেদের প্রার্থীদের প্রচারে দেওয়াল্লিকে চলেছেন ক্রমাগত। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে সারা রাজ্যে। বিরোধীরা যখন ছন্নছাড়া অবস্থায়, সেই সময় শাসক দল তথা তৃণমূল কংগ্রেস প্রচারের কাজে ব্যস্ত। যদিও তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই মাঠে নেমে পড়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কালনার তালবোনা গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেওয়াল্লিকোণে ব্যস্ত। নাওয়া খাওয়া ভুলে নিজেদের দলের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার ব্রত নিয়েছে তারা। প্রার্থীদের নাম লেখার পাশাপাশি বিরোধীদের নানারূপ ব্যঙ্গচিত্র দেওয়াল্লিকোণের মধ্যে তুলে ধরছেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মহাসমারোহে পালিত হলো রক্ষাকালী পুজো। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ইন্দাসের বীরসামুল গ্রামে। দেবী আরাধনা ঘিরে ভক্তের ঢল উপচে পড়ে দেবী প্রাঙ্গণে। বাঁকুড়া জেলার ইন্দাসের বীরসামুল গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। বহু প্রাচীন কাল থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় গ্রামের মানুষজন এলাকার পুকুরে স্নান করে পুজোয় অংশগ্রহণ করেন। কথিত আছে, এই গ্রামে চৈত্র মাসে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, অনেক মানুষের মৃত্যু হয়। তখন গ্রামের প্রবীণরা এই পুজো প্রতিষ্ঠা করেন। সেই থেকেই চৈত্র মাসের 20 তারিখের পর এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। ওই এখানে যখন ওদের ময়ামায় স্নান হয়, তখন এখান থেকে সকালবেলা ব্রাহ্মণরা আসেন, এসে ব্রাহ্মণ মানে লোক পাঠান, লোক পাঠিয়ে। এই পুজোটা কতদিনের পুরনো? পুজোটা আনুমানিক এখন 200-250 বছর হয়ে যেতে পারে। এই পুজোর কোনো বিশেষ রীতি আছে বা বিশেষ কোনো নিয়ম আছে? হ্যাঁ, বিশেষ নিয়ম যথেষ্ট। এই চৈত্র মাসে একটা গোটা গ্রামের স্নান হয়, তারপর চারদিক থেকে সমস্ত সব যাত্রীরা আসে, সমস্ত এই চারদিক থেকে সব এসে এখানে পুজো। এটা কোন জায়গায় হচ্ছে? এটা বীরসামুল, বীরসামুল ইন্দাস। এটা কি পুজো বলে? এইটা রক্ষাকালী। এই গ্রামের পাশাপাশি অন্য অনেক গ্রামের মানুষ এই পুজোয় যোগ দেন। পুজোটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গ্রামবাসীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শনিবার মন্তেশ্বরে মনোনয়ন পর্ব চলল শান্তিপূর্ণভাবে। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পরনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। বোলপুরে নমিনেশন জমা দেওয়ার পর উৎসাহ ফুটে উঠল শাসক দলের প্রার্থীদের মধ্যে। শান্তিপূর্ণভাবেই মনোনয়ন দাখিল পর্ব চলল বেমারিতে। পড়ুয়াদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খেতিয়া উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনকে কেন্দ্র করে কালনা তালবোনা গ্রামে শুরু হলো দেওয়াল্লিকোণের কাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।